পোল্ডারভূমির অর্থনৈতিক পরিবেশ নতুন পোল্ডার ভূমিতে জমির লবণাক্ত কমানোর জন্য আগেই বললাম হে ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়, এছাড়া পশুপালনও করা হয়। গম ও যব প্রায় আলু প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়ে থাকে। এখানকার বিস্তীর্ণ জমিতে নানা ধরনের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাঁচের ঘরে সবজি চাষ করা হয়ে থাকে। পোল্ডারভূমির শিল্প ও পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। চক্র খালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রডারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাসিং প্রভৃতি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডিয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডারভূমির জনবসতি খুবই ঘন। এখানকার প্রধান শহর হচ্ছে আমস্টারডাম, যেটা নাকি নেদারল্যান্ডের রাজধানী এবং বিখ্যাত বন্দর। হীরে কাটা ও পালি শিল্পের জন্য এই আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। তাহলে আজকে আমাদের এটা শেষ হয়ে গেল। আমাদের থার্ড চ্যাপ্টার, থার্ড সামিটিভিটে সামিটিপে পুরো পড়াটাই, আমাদের পরীক্ষার পড়াটাই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে আজকে পড়া শেষ করলাম।